এখনো পর্যন্ত পেট্রোলে আছে, একদম শোরুম কন্ডিশনের গাড়ি আছে, ষোলোর গাড়ি ২৬ পর্যন্ত ট্যাক্স করা আছে, আপনার ফার্স্ট ওনার গাড়ি। হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো সেক্ষেত্রে আজকে আমি আবার নিয়ে চলে এসেছি ফোর হুইলার একটা ধামাকা, যেটা দেখতে পাচ্ছ এই সাইডে অনেক ওমিনি রাখা রয়েছে। এই সাইডে রয়েছে সুইফট ডিজায়ার, বুলেরো, আরও অনেক রকমের গাড়ি রয়েছে, সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। আজকে আমি এখানে যেখানে এসেছি সেটার নাম হচ্ছে কার ওয়ার্ল্ড, এটা হচ্ছে ভাদুতলায়। তো এখানকার সব কিছু ডিটেলস জেনে নেবো এই ভিডিওর মধ্যে, যে ফাইন্যান্স কি অ্যাভেলেবেল আছে কি নেই, বা অল টোটাল যেগুলো এখানকার সব ফেসিলিটি জানবো এই ভিডিওর মধ্যে। আর দেখতে থাকো লাস্ট অবধি। সাথে দাদা চলেছে, দাদা আপনার নামটা? আমার নাম অনুপ সাহু। অনুপ সাহু, আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা অনুপ দা আজকে আমাদের এখানে সব গাড়ি দেখাবে। তো ফার্স্টে আমরা কোন দিক দিয়ে শুরু করব দাদা, কোথা থেকে? সামনে থেকে শুরু, সামনে থেকে। ফার্স্ট আমরা ইয়ন দেখব, এটা 2015 গাড়ি। আচ্ছা, আপনার 25 পর্যন্ত ট্যাক্স আপডেট, পেপার সব অল আপডেট। আচ্ছা, ঠিক আছে। আমাদের অল আপডেট আছে, এটা আমাদের আস্কিং প্রাইস রাখা আছে 230,000 টাকা। 230,000 টাকা। আচ্ছা, তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে। এটা টায়ারগুলো একবার দেখি। হ্যাঁ, টায়ারগুলো দেখে নিন, সব ফ্রেশ টায়ার, নিউ টায়ার আছে। একবারে মানে চারটে টায়ারই ব্র্যান্ড নিউ আছে, এবং গাড়ির কন্ডিশন একবারে গুড কন্ডিশন আছে। আচ্ছা, এরপরে আর একটা গাড়ি রয়েছে যেটা, হ্যাঁ, সুইফট ডিজায়ার, এটা আছে আপনার 2015 গাড়ি, 2025 পর্যন্ত ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি, ডিজেল মডেল, ভিডিআই আছে। আচ্ছা, ভিডিআই মডেল আছে। হ্যাঁ, টায়ার কন্ডিশন বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক ভালো কন্ডিশন রয়েছে এখানে। গাড়ির একদম পুরো টোটালি স্ক্র্যাচলেস গাড়ি বললেই চলে। আচ্ছা, এটার কত দাম বললেন দাদা? এটা আমাদের আস্কিং প্রাইস 4,30,000 টাকা রাখা। 4,30,000 টাকা। আচ্ছা, এগুলো সবই আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস নেগোসিয়েশন। হ্যাঁ হ্যাঁ, নেগোসিয়েশন হবে। আচ্ছা, এরপরে আরেকটা কি গাড়ি রয়েছে? এটা আপনার সুইফট আছে 2012, ভিডিআই মডেল আছে। আপনার ট্যাক্স পাবেন আপনি 2027 পর্যন্ত, পেপারস অল আপডেট, পেপারস অল আপডেট, অল আপডেট। আচ্ছা, এটার আস্কিং প্রাইস কত আছে? এটা আস্কিং প্রাইস আছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা। আচ্ছা, আর এখানকার অ্যাড্রেসটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, আমাদের এখানে মেদিনীপুর থেকে রোড চন্দ্রকোনা বা বাঁকুড়া রাস্তায় যাওয়ার পথে ভাদুতলা বলে যে স্টপেজটি রয়েছে, স্টপেজের একবারে সামনেই প্রথমেই যে মোড়টা রয়েছে, মোড়ের আগেই আমাদের এই শোরুম। আচ্ছা, আমাদের শোরুমের নাম হচ্ছে কার ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা, তো এখানে বন্ধুরা দেখতেই পেলে, অ্যাড্রেস তো দাদা বলে দিল, এছাড়া আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর নাম্বার তো হয়তো স্ক্রিনে আসছে। তো কন্ট্যাক্ট করো যদি তোমাদের এরকম খুব ভালো কন্ডিশনের ফোর হুইলার দরকার হয়, আর ভিডিওটাকে শেয়ার করো। আর এরপরে আর একটা কি গাড়ি আছে দাদা? হ্যাঁ, এটা বুলেরো। বুলেরো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এটা স্যার বুলেরো 7-সিটার, 2020 গাড়ি, একদম রিসেন্ট মডেল। আচ্ছা,
এটা মেদিনীপুর রেজিস্ট্রেশন আছে হ্যাঁ মেদিনীপুর রেজিস্ট্রেশন আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত বললে দাদা এটা আমাদের 7,10,000 টাকা আস্কিং প্রাইস রাখা আছে আস্কিং প্রাইস আচ্ছা এখানে টায়ার কন্ডিশনও দেখতে পাচ্ছো খুব ভালো কন্ডিশনে রয়েছে এবং এটা কি ভেতরটা দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে আচ্ছা দেখতে নি এখানে বন্ধের টাটাটা এখানে দেখতেই পাচ্ছো খুব একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে সিট গুলো দেখতে পারো একদম পুরো সাজানো গোছানো একবারে এখানে একটা বড় ডিসপ্লে দেয়া আছে এই যে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা গাড়ি রয়েছে দাদা এটা কি আছে এটা সুইফট আছে ZDI টপ মডেল আচ্ছা এটার প্রাইস কত রেখেছো এটা আমাদের প্রাইস রাখা আছে 3,00,000 টাকা 3,00,000 টাকা আচ্ছা এর সব কিছু ট্যাক্স এগুলো সব ফুল আপডেট আছে আচ্ছা ঠিক আছে চলো এরপরে আরেকটা গাড়ি রয়েছে এটার কন্ডিশনটা একবার দেখিয়ে দিই সত্যি বলতে চলে এখানে কেউ গাড়ি এনে মানে বলতে পারবে না যে যদি দেখে যে মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি না না বলতেই পারবে না যে এটা ইউজ হয়েছে তো এটার আস্কিং প্রাইস আছে আপনার 5,60,000 টাকা 5,60,000 টাকা আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা কি গাড়ি রয়েছে এরপরে একটা বড় ধরনের গাড়ি দেখতে পাচ্ছি ক্রুজার আচ্ছা এটার মানে এগুলো বেসিক্যালি ইউজ হয় কি কাজে এগুলো কমার্শিয়ালি ইউজ হয় ম্যাক্সিমাম আচ্ছা আচ্ছা ক্যাপাসিটি বেশি 15 সিট ক্যাপাসিটির গাড়ি আপনার এটা 2012 গাড়ি আছে 27 পর্যন্ত ট্যাক্স আছে আচ্ছা 27 পর্যন্ত ট্যাক্স পেড করা রয়েছে এবং দাম একবারে রিজনেবল 4,00,000 টাকা আমাদের অ্যাস্কিং প্রাইস রাখা আছে 4,00,000 টাকা হ্যাঁ 4 লাখে এত ভালো গাড়ি এত মানে চারটে টায়ার মানে একটা একটা এক্সট্রা যেটা ব্র্যান্ড নিউ আছে ব্র্যান্ড নিউ সব একই কন্ডিশনে আছে সব একই কন্ডিশন হ্যাঁ বাপ রে বাপ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ভালো ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে এরপরে চলে আসবো ওমিনিতে হ্যাঁ ওমনি মারুতি ভ্যান আচ্ছা এটা আমার 2017 গাড়ি আছে আচ্ছা 27 পর্যন্ত ট্যাক্স আপডেট ফার্স্ট ওনার গাড়ি গ্যাস ফিটিং পারমিশন এলপিজি পারমিশন করা আছে এলপিজি পারমিশন করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলোর আস্কিং প্রাইস কত আছে এটা আপনার আছে 2,45,000 টাকা 2,45,000 আস্কিং প্রাইস আছে 2,45,000 এটা আস্কিং প্রাইস রয়েছে এগুলো গ্যাসের এটা গ্যাসের গাড়ি হ্যাঁ গ্যাস গাড়ি আচ্ছা আচ্ছা একবারে নতুন কন্ডিশনার গাড়ি আছে একদম একদম মানে এখানে যে কটা গাড়ি দেখছি হয়তো ক্যামেরাতে অতটা ইয়ে করতে পারবে না বাট এখানে এসে দেখলে মানে কেউ বলতে পারবে না যে গাড়িতে স্ক্র্যাচ আছে বা ইউজ কার এটা কেউ বলতেই পারবে না আচ্ছা এরপরে আরেকটা এটা আপনার 2017 এরই গাড়ি আছে এলপিজি পারমিশন করানো আছে আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি আছে আচ্ছা ফার্স্ট ওনার হ্যাঁ এবং ট্যাক্স একবারে 27 পর্যন্ত পাবে আচ্ছা আচ্ছা এগুলো তো একদম ব্র্যান্ড নিউ গাড়ি বললেই চলে এগুলো সব টায়ার কন্ডিশনটা দেখেন না একটু একদম 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 বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে টায়ার কন্ডিশন একদম মানে সব কিছু টায়ার মানে যে ইউজ বা কার বললেই চলে এরম না মানে সব কটা টায়ার ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে গাড়িতে এখানে কি সার্ভিসিংই হয়ে যায় না আমরা পুরো গাড়ি কমপ্লিট করেই গাড়ি ডেলিভারি আচ্ছা আচ্ছা কমপ্লিট করে দেবেন আপনারা আচ্ছা এরপরে আরেকটা ওমিনি রয়েছে এটা 2017 গাড়ি 27 পর্যন্ত আপনি ট্যাক্স পাবেন ফার্স্ট ওনার গাড়ি আর আপনার এটাও গ্যাস ফিটিং গ্যাসের গাড়ি আচ্ছা 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 এটার আস্কিং প্রাইস কত আছে দাদা এটা আস্কিং প্রাইস আছে 2,40,000 টাকা 2,40,000 টাকা 40,000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আরেকটা গাড়ি রয়েছে এরপর নেক্সট চলে আসি এটা 2016 সালের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি গ্যাস ফিটিং পারমিশন পুরো কমপ্লিট করা আছে 26 পর্যন্ত ট্যাক্স ফুল কমপ্লিট এবং গাড়ির কন্ডিশন একবারে নতুন একবারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন তো দাদা এখানে আরেকটা গাড়ি রয়েছে যেটা ওমিনি রয়েছে এই গাড়িটার দিকে একবার দেখুন এটা একদম ফুললি প্রাইভেট ইউজার গাড়ি ছিল হ্যাঁ এখনো পর্যন্ত পেট্রোলে আছে একদম শোরুম কন্ডিশনের গাড়ি আছে 16 গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স করা আছে আপনার ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা এটার আস্কিং প্রাইস কত এটার আস্কিং প্রাইস মাত্র 1,90,000 টাকা 1,90,000 টাকা মানে এখানে দেখতে পাচ্ছ 1,90,000 বাইকের দামে গাড়ি বাইকের দামে গাড়ি বাইকের দামে গাড়ি এটা বলতে গেলে
আচ্ছা এটা যদি এখন তো মনে হয় বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখন এখন কোম্পানি বন্ধ করে দিয়েছে কেউ নিতে যেতো তখন কত দাম মোটামুটি আনুমানিক একটা মোটামুটি ধরুন 2016 সালে 3,30,000-40,000 টাকার মতো দাম পড়তো এখন তো কোম্পানি বন্ধ করে দিয়েছে আচ্ছা সেই গাড়ি আপনি দিচ্ছেন 1,90,000 1,90,000 টাকা বাপ রে ভাবা যায় বন্ধুরা দেখলে এখানকার কার ওয়ার্ল্ডের টোটাল যা স্টক ছিল সেগুলো দেখলে এবং দাদার জন্য অবশ্যই একটা লাইক করে দাও হ্যাঁ আর এখানে যখন আবার নতুন স্টক আসবে আমি আবার আপডেট করে দেবো এখানকার আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো আর এখানকার নাম ফোন নাম্বার অ্যাড্রেস যা যাবতীয় আছে আমি সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দেবো আর একটা জিনিস হ্যাঁ ফাইন্যান্স কি অ্যাভেলেবেল আছে কি না সেটা বলা হয়নি তবে আমি এক্ষুনি বলে দিচ্ছি তো দাদাকে আবার বিরক্ত করে টেনে নিয়ে এলাম দাদা এখানে কি ফাইন্যান্স কি অ্যাভেলেবেল হ্যাঁ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আচ্ছা কোন কোন ফাইন্যান্স আছে একটু যদি বলেন সব রকম ফাইন্যান্সই হয় যেরকম আপনার ধরুন এইচডিবি চোলা মহেন্দ্রা শ্রীরাম সব ফাইন্যান্সই আমাদের কাছে আচ্ছা আচ্ছা মানে সব এখানে কোনো অসুবিধা হবে না ফাইন্যান্স নিয়ে কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আর এখানকার শুনে নিলে দাদার মুখ থেকে যে এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে এখানকার আমি সব কিছু ডিসক্রিপশানে তো দিয়েই দেবো নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর এখানে যদি তোমার কোনো পুরনো গাড়ি থাকে বা যে কোনো গাড়ি তুমি এখানে সেল অ্যান্ড পারচেসও করতে পারো যদি গাড়ির কন্ডিশান এবং পেপার্স ঠিক থাকে তো অবভিয়াসলি এখানে তোমার গাড়ি এক্সচেঞ্জ হয়ে যাবে এখানে এখানের যে গাড়িগুলো রয়েছে কেউ বলতে পারবে না যে ইউজড কার তো এখানে তুমি তোমার গাড়ির সেল পারচেস যেটা সবই করতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টেক কেয়ার সাবধানে থাকো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে চলো টাটা